তাহলে জান মানে আমাদের জীবন পুরো জিন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটা দিয়েছেন এর মধ্যে কোনো একটা অংশ নাই যেই অংশটা আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে ব্যয় করতে পারি অন্য কারো জন্য ব্যয় করতে পারি আমরা যদি আমাদের মা বাবার জন্য করি আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি আমরা যদি আমাদের স্ত্রীদের জন্য করি আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি আমরা যদি আমাদের সন্তানদের জন্য করি উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি আমরা যদি সমাজের মানুষের জন্য করি উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি যেখানে আল্লাহর সন্তুষ্টি নাই যেখানে আল্লাহর পারমিশন নাই এমন জায়গায় আমরা ব্যয় করতে পারবো না কারণ আমরা ওয়াদাবদ্ধ যে আমরা মুমিন আল্লাহ আমরা জান্নাতের বিনিময়ে তোমার কাছে জানমাল বিক্রি করে দিলাম বিনিময়ে আমরা জান্নাত চাই এই ওয়াদা আমরা আল্লাহর কাছে করেছি মুমিন মানে এই ওয়াদা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছি তাহলে অনৈতিক কোনো কাজে আমরা আমাদের জানকে ব্যয় করতে পারবো না এমনকি আপনি যদি বলেন যে একটা সেকেন্ড সময় বা মিনি সেকেন্ড সময়ও আপনি অন্যের জন্য ব্যয় করবেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি ব্যতীত রেখে এটা মুমিনের জন্য সুযোগ নেই ভুলবশত অনেক মুমিনরা করতে পারে আবার তওবা করে ফিরে আসবে কিন্তু এটা সত্য কথা যে মুমিন মানেই ওয়াদাবদ্ধ আমি আমার পুরো জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি এর নাম হচ্ছে ইমানদার এর নাম হচ্ছে মুমিন আপনি বলতে পারবেন না যে মসজিদে আসলেই আমি ইমানদার থাকবো আর ব্যবসা বাণিজ্য খেতে কামারে চাকরির অফিসে রাজনীতিতে যখন যেভাবে থাকবো আর তখন আর ইমানদার বলে পরিচয় দেওয়ার দরকার নাই বড় ওই সময়টাতেও আপনি আপনার নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছেন তাহলে আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে ব্যয় করার কোনো সুযোগ নাই এই সময় এটা আপনাকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত আমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারি না এটা আল্লাহর দেওয়া আমানত আল্লাহর কাছে আমরা জান্নাতের বিনিময়ে ওয়াদা করেছি যে এই সময় তোমার কিন্তু অনেকেই আছে অলসভাবে সময় নষ্ট করে অনেকেই আছে খারাপভাবে সময় নষ্ট করে কোনো মুমিন এই কাজটা করতে পারে না একজন মুমিন খারাপ কাজে সময় ব্যয় করবে বেপরদা কোনো জায়গায় গান বাজনা হারাম কোনো কাজে সময় ব্যয় করবে একজন মুমিন এটা কল্পনা করা যায় না যদি জান্নাতের ওয়াদাটা সে ঠিক রাখতে চায় তাহলে এই কাজটা করতে পারবে না আবার অবসর সময় এটা নষ্ট করার ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই কারণ এই সময়টারও একটা মূল্য আছে এটা আমাদের কাছে আমানত কোনো না কোনো কিছু আপনাকে করতে হবে আপনি হয় কাজ করবেন না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন কিছু যদি না পারেন অন্তত মনে মনে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো জপে জপে এই সময়টা ইবাদতে কনভার্ট করবেন ঘুমের মধ্যে ইবাদত হয় আপনি যখন আল্লাহর নামে ঘুমাচ্ছেন আল্লাহর নামে ঘুম থেকে জেগে উঠতেছেন তো আপনি যে সারা রাত ঘুমাচ্ছেন এই সারা রাতটাও ঘুমটাও ইবাদতের মধ্যেই গণ্য হবে অলসতার মধ্যে না এভাবে করে আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমাদের ২৪টা ঘন্টা সময় সাত দিন এটা পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে যাতে কোনো একটা সেকেন্ড সময় আমার হাতছাড়া হয়ে না যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত রেখে ব্যয় না হয় এভাবে করে নিজের জীবনকে সাজাতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে খেয়াল রাখেন আপনি যারা উন্নত মানের মুমিন ছিলেন সাহাবায়ে কেরাম তাদের জীবনের দিকে আপনি খেয়াল করে দেখেন তারা কখনো এরকম অবসর সময় এটা কি তারা কল্পনাও করতেন না অপরাধের মধ্যে সময় নষ্ট করা এটা তারা কল্পনাও করতেন না শয়তানের প্ররোচনায় কেউ কেউ করেছেন আবার ফিরে এসেছেন এটা হতে পারে মানুষের জীবনে কিন্তু ইচ্ছা করে কোনো মুমিন একটা সেকেন্ড নষ্ট করবে এটা হতে পারে না কারণ সময়টা হচ্ছে মুমিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে এরপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শরীর দিয়েছেন আমাদের যে মেধা দিয়েছেন আমাদের যে যোগ্যতা দিয়েছেন একটা ওয়েল ডেভেলপড মস্তিষ্ক ব্রেন দিয়েছে একটা উন্নত মস্তিষ্ক এই ব্রেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দেয়নি অন্য কোনো গরু ছাগল ভেড়া অন্য কোনো প্রাণীকে এত উন্নত মস্তিষ্ক আল্লাহ দেয়নি তো এই মস্তিষ্কটাও তো আমার একটা অংশ এই ব্রেনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজেই ব্যয় করতে হবে